আলহামদুলিল্লাহ। হাতার লক্ষ্যে আমি সায়েম বলছি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। ভাই, আপনাদের টঙ্গীতে আমাদের সাথী শামীম ভাইয়ের উপরে আজকে হামলা হয়েছে, আমরা একটা নিউজ পেলাম, এটা একটু ঘটনাটা বিস্তারিত বলবেন। সাথী শামীম ভাই না, সাথে মসজিদের জামাত আমল করতেছিল, আরো কিছু সাথী তাদেরকে রক্তাক্ত করছে, কারো নাক ভেঙে ফেলছে, কারো পায়ে প্রচন্ড আঘাত করছে। আর শামীম ভাইয়ের মারতে মারতে ধইরা ওরা সহ এবং ছাত্ররা আপনার মাদ্রাসায় দৌড়ে নিয়ে গেছে 1 কিলোমিটার দূরে। তারা 1-1.5 কিলোমিটার দূর থেকে আসছে, এটা তারা কোন মসজিদে এলাকা? আমল করছে। এটা যে দক্ষিণ খান জি থানা, দক্ষিণ খান আর কি, দক্ষিণ খান থানা। তারা মসজিদে আমল করতেছে, ওই মসজিদে দ্বিতীয় কোনো পক্ষ নাই, আমল করার মতো কেউ নাই। জি তারা বসে আমল করতেছে ফজরের নামাজের 5 মিনিট পরেই এই অন্ধকার থাকতে থাকতেই তারা ডুবে গেছে মসজিদে। 200 ছাত্র সহ ঢুকে গেছে, ঢুকে তারা মানে সাথীদেরকে এইভাবে মাইক জোর করছে আর কি। একেবারে সন্ত্রাসী কায়দায়, একেবারে মনে হয় যেন কি বলে কোনো দেশে নৈরাজ্য কায়েম করার যে উগ্রতা যাদের মধ্যে মানে পাওয়া যায়, এত সন্ত্রাসী কায়দায় তারা 150 ছাত্র সহ ঢুকছে। দুইকে তারা মসজিদের সহসভাপতি ছিল, সে কথা বলতে গেছে তারা ধাক্কা দিয়ে ফেলে দিছে। হ্যাঁ, জি তো এত উগ্র জাতি, মানে আইয়ামে জাহিলিয়াত কাকে বলে, যে আল্লাহর ঘর মসজিদে ঢুকে মানুষ আমলে মগ্ন আছে, আমল করতেছে, তাদের সাথে কথাবার্তা না বলেই যে তাদেরকে মারধর করছিল, প্রচন্ড মারধর করছে। তো আইয়ামে জাহিলিয়াতের জামানাকেও তারা অতিক্রম করছে আর কি। এটা এই মাদ্রাসার নেতৃত্ব দেয় কোন হুজুর, এটা কি জানেন কিনা আপনারা? মাদ্রাসার নেতৃত্ব তো কয়েকজনই দেয়, তার মধ্যে নাম গুলা তো সব ভুলে গেছি। এখন তাহলে আমাদের সাথীদের অবস্থা কি, যাদেরকে আপনার যাদের উপর হামলা হয়েছে এই সমস্ত সাথীরা কোথায়, একজন প্রশাসনকে অবগত করছেন কিনা? বাংলাদেশ মেডিকেলে একজন চিকিৎসারত আছে, আরেকজন হসপিটালে ট্রিটমেন্ট করে থানায় আসছিলেন, আরেকজন এরকম ভাবে বাসায় আছেন না হসপিটালে আছেন পুরো খবরটা নিতে পারি নাই। তো আমরা থানায় গেছিলাম শামীম ভাই সহ। জি থানায় যাওয়ার পর ওইখানে আবার ঘটনা এটা করছিল যে যখন শামীম ভাইকে ধরে নিয়ে গেছিল, জি তো ওই ওই সময় মসজিদের সভাপতি সাহেব উনি পুলিশকে ইনফর্ম করছিল। পুলিশ যাওয়ার গেটে যখন পড়ছে, তখন তারা মসজিদে যে বাইন্দা রাখছে মাইরা খুঁটিতে বান ছেড়ে দিছে, এবং শামীমের কাছ থেকে সাদা কাগজের সিগনেচার নিছে, এবং মারতে মারতে বলছে যে তোরা এখন মাঠের মধ্যে নিয়ে তোরা মাইরা তো রক্ত দিয়ে বলি খেলমো, বলি না হোলি বলে, ওই যে হিন্দুরা খেলে যে হোলি, হোলি হোলি খেলবে, মাইরা মাইরা তো রক্ত রক্ত দিয়ে হোলি খেলবে। তো এইভাবে বলে বলে তারে মারছে আর কি। মানে হিন্দুরা যে মসজিদে, এই হিন্দুরা যে মন্দিরে বা ইয়েতে পূজা করে হোলি, তো ওরাও মুসলমানকে মাইরা মানে রক্ত দিয়ে হোলি খেলবে। এটা মাদ্রাসার আলেম ওলামারা সহ ছাত্ররা সহ, এই যে বলে না আলেম বলে না, এক শ্রেণী মানুষ মানুষকে আলেম বলে না মাদ্রাসায় পড়লে বলে, তারা তারাই কাজটা করতেছে, বুঝতে পারছেন? জি জি জাতির সামনে এই জাতির পরিচয় অনেকবার প্রকাশ হয়েছে, 2013 সনে প্রকাশ হয়েছে, এই পর্যন্ত 4-4 জনকে তারা আগুনে পুড়ে মারছে। মানে আই আমি জাহিলিয়াত যেটাকে বলে আর কি, এই জাহিলিয়াতের নাপাক প্রাণীকে আগুনে পোড়ায় মারা হারাম, সেখানেও তারা যে কিশোরগঞ্জে এক হাফেজকে, কোরআনে হাফেজকে তারা আগুনে পুড়ে মারছে, শিক্ষা অফিসার পরে ইয়েতে মারছে, তারা সেই সিমটমটাই আবার পুনরাবৃত্তি করতে চাইছে আর কি দক্ষিণখানে।
পরে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে ওখানে? প্রশাসন তো এই উগ্র জাতিদের সাথে এদের উগ্রতাকে দূর করার জন্য চেষ্টা করতেছে। এর মধ্যে প্রশাসন প্রথম গেছি, পরে ওসি সাহেব ছিল না, পরে ওসি সাহেব আসছে। উত্তরা ডিসি সাহেব ওই খবর শুনতে পারছে, উত্তরা ডিসি ফোন দিচ্ছে ওসি সাহেবকে। ওসি সাহেব সাথে সাথে ওই যে তাদের লিডার একজন আছে, জুবায়ের সাহেব আছে না, কারী জুবায়ের কাকলে, হ্যাঁ কারী জুবায়ের, হ্যাঁ কাকলে কারী জুবায়ের, তো ওই এলাকাটা বেশি উগ্র হলো ওই কারী জুবায়ের ইন্ধনে। কিভাবে? কারী জুবায়ের ছেলে শ্বশুর বাড়ি হলো ওই এলাকা। জি জি। আর শ্বশুর বাড়ি ঘর জামাই থাকে। সরাসরি তাকে ফোন দিল আমাদের সামনে, এবং তাকে অতি সাহেব এত ধমক দিল যে আপনাদের লোকজন এরকম ভাবে আল্লাহর ঘর মসজিদে দুইটা এরকম ভাবে সাথীদেরকে আহত করছে, রক্তাক্ত করছে, আপনি এখন থানায় আসবেন ওই মাদ্রাসার সভাপতিকে নিয়ে, একে নিয়ে এখন থানায় আসবেন। একেবারে তাকে উপস্থিত অফিসার ধমক দিছে। পরে সেই দুই তিনজন মাদ্রাসার শিক্ষক শিক্ষক নিয়ে থানায় আসে। তো সেই থানায় এসে মানে অফিসারকে বলছে যে আমার কোনো কিছু জানা নাই, আমি জানি না, এই কথা বলছে আর কি। তো অফিসারকে এটা মানে নাকি, ওরা তো জানে কে ইন্ধন দিচ্ছে, কার পক্ষের লোক। এরকম উগ্রতা তো আমাদের এই টঙ্গীতে অন্য কোন এলাকায় নাই, যে এক এলাকার থেকে এক দেড় কিলোমিটার দূর থেকে আইসা তাকে মারবে, মাইরা তাকে চাদর দিয়া বাইন্দা, ছাত্ররা ধৈরা মাদ্রাসায় মসজিদে নিয়ে যায়, তাকে হত্যা হুমকি দিবে। এটা তো ওই যে আমার মনে হইতেছে ওই যে ওদের বড় লিডারের ছেলে তো ওই এলাকায় থাকে, এই জন্য ওইখানের মধ্যে একটা প্রভাব। তবলিক বিক্রি করে দলিত বিবাহ করছে, বুঝতে পারছেন? জি জি। তবলিক বিক্রি করে ওই এলাকার ধনী ফ্যামিলিতে বিবাহ করছে, তবলিককে বিক্রি করে। তো ওই প্রভাবটাই কাটাইলো যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর বান্দারা তালিমে লিপ্ত আছে, তালিমে মশগুল আছে, তো ওইখানের মধ্যে যায় তারা এইরকম ভাবে মারধর করলো, প্রচন্ড ভাবে মারধর করলো সাথীদেরকে। হ্যাঁ, তো এটা প্রশাসন জিনিসটাকে ইয়ে নিচ্ছে, প্রশাসন অভিযোগ নিচ্ছে, এটা মামলা হবে, মামলা হলে তাদের মতো 10-15টাকে বিলা দিয়ে ফেলে দিতে পারতো, এত ওটা লম্বা। আতাউল্লাহ ভাই, আমরা আবার আপনার একটু পরবর্তীতে মানে মামলার বা ডিটেলস কার্গোদের আমরা পরে আপনার শুনবো আপনার কাছ থেকে। না, আপনি এটা শুনেন, আপনি তো ডিটেলস কার্গোদেরই শুনবেন। মূলত হলো ওই যে জোবাইরের ছেলে ওইখানে ধনী ফ্যামিলিতে আত্মীয় বানাইছে, এই জন্য ওইখানের মধ্যে সে প্রভাব খাটায়। প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদেরকে অবহিত করা দরকার এই উত্তরখান দক্ষিণ খান, হ্যাঁ, কিছু এলাকার মধ্যে যে এরা যে এরকম বর্বরতা চালাইতেছে। হ্যাঁ, প্রশাসন নিজের হাতে উঠায় নিচ্ছে, তার আইনকে অমান্য করে তারা এরকম বর্বরতা করতেছে। এইটা মানে প্রশাসনের উর্ধ্বতনদেরকে অবগত করা দরকার, তারা যেন এখানে ব্যবস্থা নেয় এই থানাগুলাতে সাথীদের। আর আগেও কয়েকবার মাদ্রাসায় নিয়ে ইকবাল ভাই নামে এক সাথীকে মারছে, ইকবাল ভাই নামে এক সাথীকে মারছে। যেমন ওই যে ওইদিকে আপনার ওই যে এয়ারপোর্টের এখানে আনিস বাবু সালাম নামে একটা আছে, সে এরকম ভাবে অনেক জায়গার মধ্যে অনেক ছাত্র পাঠায় এরকম মিথ্যা কাহিনী করে। হ্যাঁ, সেই 2018 সাল থেকে শুরু করছে। তো ঠিক এরকমই গাওয়ার মাদ্রাসায়ও এরকম সাধারণ শিক্ষিত এরকম ভালো মানুষদেরকে, আপনি শামীম সম্পর্কে খবর নিতে বলেন প্রশাসনকে, শামীম কত ভালো মানুষ পত্র এলাকার মধ্যে, এই উত্তর দক্ষিণখান এলাকার মধ্যে। অতএব এটা প্রশাসনের নজরে আনা দরকার এবং এটার ব্যবস্থা নেওয়া দরকার। যদি এই জাতির ব্যবস্থা, এই উগ্র জঙ্গিপন্থীদের ব্যবস্থা প্রশাসন না করে, তাহলে প্রশাসনের ঘাড়ে চাপবে। আমরা প্রশাসন ব্যবস্থা নিলে আর এই জাহেলরা আগামী জাহিলিয়াতের জামানা কায়েম করতে পারবে না। আল্লাহ ওদেরকে হেদায়েত দিক, আমরা দোয়া করি আল্লাহ ওদেরকে বুঝ দান করে। আর কিছু বলার নাই ভাই। ঠিক আছে আতাউল্লাহ ভাই, আমি আবার আপনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম।